অবশেষে বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল সরবরাহ। দেশের ভোজ্য তেল আমদানিকারক 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মামলার পরপরই বেশিরভাগ পরিবেশক তেল সরবরাহ শুরু করেছে, কিন্তু কিছু পরিবেশক এখনও জারি রেখেছে তেলের সঙ্গে একাধিক পণ্য কেনার শর্ত, যে কারণে যেসব পরিবেশকের পণ্য কেনা বন্ধ রেখেছেন দোকানিরা। আরও জানাচ্ছেন এম আর আসাদ। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ বাজার থেকে উধাও হয়ে যায় ভোজ্য তেল। জনসাধারণের চরম দুর্ভোগের দীর্ঘদিন পরে দেশের ভোজ্য তেল আমদানিকারক 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এরপর পরই বাজারে আবির্ভাব ঘটে ভোজ্য তেলের। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে আসলেও দামের কারণে ক্রেতাদের অসহায়তা কমেনি, অনেকটাই ক্রেতাশূন্য বাজার। তেলের দাম নির্ধারণ করেছে 198 টাকা, এটা তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্রয়ের বাইরে। বাজার ঘুরতেছি, কিছু কমের জন্য আশা করতেছি। দোকানিরা বলছেন সরবরাহ আগের চেয়ে বাড়ালেও তেলের সঙ্গে প্যাকেজ পণ্য গুছিয়ে দেওয়া বন্ধ করেনি কিছু পরিবেশক, তাই সেসব কোম্পানির তেল বিক্রি বন্ধ রেখেছেন তারা। আমরা এইরকম পণ্য তো আমরা কিনিও না আর এরকম পণ্য আমরা আনিও না। এখন 10 কার্টনের সাথে এক বান্ডিল দেয় বা 6 পিস সরিষার তেল দেয়। রূপচন্দা নাই আর কি, সবগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে, ফ্রেশ আর ইয়ে আছে। এদিকে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বাড়ছে অস্থিরতা। অধিকাংশ পণ্যের দামই গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি 10-20 টাকা বাড়তি। তেলের দাম তো বাড়ছে বাড়ছে, তেলের লগে সব জিনিসের দাম 5-10 টাকা বা এইভাবে বাড়তেছে। নিত্য পণ্য যা আছে, আটা কোন আটা কেজিতে মনে করেন বাড়ছে মনে করেন 10 টাকা। প্যাকেট আটা, প্যাকেট ময়দা, আটা, তারপরে মশলা তেল তো আগেই বাড়িয়ে রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। যত মাল বাইরে বাজারে চলে যাবে তত দাম কমবো। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।